আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তাবিজি দর্পণ প্রিয় বন্ধুরা আপনারা সবাই জাদু টোনা শেহের আসেব টোটকা আসমানি নজর এই সমস্ত জিনিস সম্পর্কে তো জানেন কিন্তু এই সমস্ত জিনিসের নিশানা কি এটা হয়তো জানেন না তো আমরা কিভাবে এটা বুঝতে পারবো যে আমাদের উপরে কেউ জাদু করেছে কি না এই জিনিস সম্পর্কে আপনারা সবাই জানতে চান তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জাদুর ছয় নিশানা এবং তার ট্রিটমেন্ট সম্পর্কে বলবো যদি আপনি কোনো মানুষের উপরে চেক করতে চান যে এই মানুষের উপরে জাদু আছে কি না তাহলে আপনারা এই ছয় নিশানা তার মধ্যে আছে কি না খুব ভালো করে লক্ষ্য করে দেখুন যদি এর মধ্যে একটা নিশানাও তার উপরে দেখতে পান তাহলে বুঝবেন ওই ব্যক্তির উপর জাদুর আসর আছে তার উপর কেউ জাদু করেছে এই যে নিশানা আমি আপনাদের বলবো এগুলো কোনো মামুলি নিশানা নয় এই নিশানা সম্পর্কে খুব ভালো করে রিসার্চ করে আপনাদের কাছে পৌঁছানো হচ্ছে সর্বপ্রথমে আমি এবং আপনারা সবাই মিলে আল্লাহ তাবারক তালার কাছে দোয়া করি যে ইয়া আল্লাহ যতজন লোক এই ভিডিও দেখছেন সেই সব লোকদের সাথে সাথে আমাদেরও জাদু টোনা শেহর আসেব এই সমস্ত খারাপ জিনিস থেকে মেহফুজ রাখুন আমিন আল্লাহুম্মা আমিন কমেন্ট বক্সে আমিন অবশ্যই লিখবেন কে জানে কার মুখ থেকে বের হওয়া আমিন কখন কবুল হয়ে যাবে ভিডিও লাইক করে দিন আসুন বন্ধুরা এবার আমরা জেনে নিই জাদুর ছয় নিশানা কি কি আছে তারপর আমি আপনাদের জাদুর ইলাজ কি সেটাও বলে দেব। যেটা দিয়ে ইনশাল্লাহ তাবারকতালা হান্ড্রেড পারসেন্ট আপনাদের জাদু কেটে যাবে তো জাদুর ছয় নিশানা হচ্ছে এই নাম্বার এক মন্তাসির খায়ালাত আনা এখন আপনারা হয়তো চিন্তা করছেন যে মন্তাসির খায়ালাত কাকে বলে তো আমি আপনাদের বলে দিচ্ছি যে মন্তাসির খায়ালাত তাকেই বলে যেমন কোনো মানুষ গভীর চিন্তায় ডুবে থাকেন অর্থাৎ সে চিন্তা করছে এক আর হচ্ছে আর এক সফল হতে যাচ্ছেন কিন্তু অসফলতা পাচ্ছেন সেই মানুষ করছেন তো ভালো কিন্তু হচ্ছে খারাপ অর্থাৎ সব সময় ক্ষতি হওয়া এবং ভালো কাজ করার চেষ্টা করছেন তবুও সেই কাজ খারাপ হয়ে যাওয়া যদি এরকম নিশানা আপনাদের সামনে প্রকাশ হয় তাহলে আপনারা বুঝবেন যে আপনার উপরে কেউ জাদু করেছে বা জাদু করার চেষ্টা করছে নাম্বার দুই মাথা ভারী হয়ে থাকা যে ব্যক্তি জাদুর রোগী হবে তার মাথা সব সময় ভারী হয়ে থাকবে এবং তার মাথায় মাঝে মাঝে ব্যথা হবে এমনি তো ব্যথা হয় নর্মাল যেমন মাইগ্রেনিয়া হেডেচ ইত্যাদি ইত্যাদি হয় এসব ব্যথার কথা আমি এখানে বলছি না এখানে বলা হচ্ছে চলতে ফিরতে ব্যথার আজ কপালে ব্যথা হচ্ছে তো কাল মাথায় পরশু পিছনে চলে গেছে এরকম ব্যথা আপনাদের মাথায় যদি সব সময় থাকে এবং আপনাদের মাথা ভারী ভারী থাকে তাহলে বুঝবেন আপনার উপরে জাদুর আসর আছে নাম্বার তিন কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের শিকার হওয়া এমনি তো আমাদের গ্যাস নর্মালি হয় আজ হয়েছে এক ঘন্টা পর আবার ঠিক হয়ে গেছে কিন্তু সব সময় কষ্ট কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের শিকার হওয়া সব সময়ের কথা বলছি কখনো কখনো নয় কখনো কখনো তো সবার হয় কিন্তু সব সময় এই জিনিসের শিকার হওয়া পেট ফোলা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাস হওয়া যদি এরকম কিছু আপনার শরীরের মধ্যে থাকে তাহলে আপনি সাবধান হয়ে যান আপনার উপরে জাদুর আসর আছে নাম্বার চার সব সময় অলস ভাব থাকা কোনো মানুষ কোথাও বসে আছে তো বসেই আছে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে কোনো কথা বললে শোনে না কাজ করতে অলস করে যদি এই সব জিনিস থাকে আপনার মধ্যে তাহলে বুঝবেন আপনার উপরে জাদুর আসর আছে নাম্বার পাঁচ সব সময় অসুস্থ থাকা এমনি তো জ্বর সর্দি কাশি ঠান্ডা লাগা নরমালি অসুখ হয় যেটা সব মানুষের কখনো কখনো হয় বা হয় না কিন্তু কোনো মানুষের সব সময় অসুস্থ থাকা বা তার এমন কোনো রোগ হয়েছে যার কোনো চিকিৎসা নাই অর্থাৎ লা ইলাজ রোগের শিকার হয়ে যাওয়া যদি এরকম পেরেসানি আপনার সামনে আসে তাহলে আপনারা আপনাদের চেক করুন আপনাদের উপরে জাদুর আসর আছে নাম্বার ছয় সব থেকে বড়ো নিশানা নামাজে মন না লাগা আমরা নামাজ পড়ার চেষ্টা করি কিন্তু যখন আমরা নামাজ পড়তে যাই তো আমাদের মস্তিষ্কে ওয়াসুয়াশা এসে যায় এবং দুনিয়ার সব খেয়াল আসা শুরু হয়ে যায় যার জন্য আমাদের মন নামাজে লাগে না যদি এরকম কিছু আপনার মধ্যে থাকে তাহলে আপনি বুঝবেন আপনার উপরে জাদুর আসর আছে প্রিয় বন্ধুরা এই ছিল জাদুর ছয় নিশানা যে মানুষের মধ্যে এই ছয় নিশানা আছে তাদের আমি এবার যে ইলাজ বলবো এই ইলাজ ধ্যান দিয়ে করবেন এই ইলাজ একটা আমলের ইলাজ এই আমল যে কেউ করতে পারবে একজন নর্মাল মানুষও এই আমল করতে পারবে যে ব্যক্তি এই আমল করবে ইনশাআল্লাহ আলা সেই ব্যক্তির উপরে যদি জাদু থাকে তাহলে সেটা শেষ হয়ে যাবে আর যদি জাদু না থাকে তাহলে ভোর তার বন্দোবস্ত হয়ে যাবে কখনো কোনো মানুষ তার উপরে জাদু করার চেষ্টা করলে সেই জাদুর কোনো আসর তার উপর হবে না তো এখন আপনারা এই আমল করার তরিকা মন দিয়ে বুঝে নিন আপনাদের এই আমল রাতে শোবার সময় করতে হবে যখন আপনার সব কাজ শেষ হয়ে যাবে তারপর আপনি একটা জায়গায় একা বসে যান এই আমল করার সময় আপনি কারো সাথেই কথা বলবেন না চুপচাপ এই আমল করতে হবে আমল শুরু করার আগে আপনি একটা গিলাসে এক গ্লাস পানি নিয়ে নিন বোতলে নেবেন না গ্লাসেই নিতে হবে এবং পানি আপনি আপনার সামনে রেখে দিন এবার সর্বপ্রথমে তিনবার শুরুতে দরুদে পাক পড়ুন দরুদে পাক যেটা আপনার জানা আছে সেটা পড়তে পারেন তারপর যেটা আপনারা ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা আল্লাহ তালার তিন নাম ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া মুমিতু এই তিনটে নাম একসাথে মিলিয়ে আপনি পরে নিন কোন তরিকায় পড়বেন ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া মুমিতু একবার হলো ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া মুমিতু দুইবার হলো ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া মুমিতু তিনবার হলো এইভাবে আপনারা আল্লাহ তালার এই তিনটে নাম একসাথে মিলিয়ে একুশ বার অর্থাৎ টোয়েন্টি ওয়ান টাইম পড়বেন তারপর আপনারা তিনবার শেষে আবার দরুদে পাক পড়বেন সেই দরুদে পাক যেটা আপনি শুরুতে পড়েছেন এখানে আপনার ওয়াজিফা হল মোকাম্মাল এবার আপনি যে পানি নিয়েছেন সেই পানির উপরে তিনবার দম করুন অর্থাৎ পানির উপরে তিনবার ফুঁক দিন এবার এই পানি আপনি মাথা ঢেকে বসে তিন শ্বাসে শূন্য তরিকায় পান করে নিন যে তরিকায় আপনি আজ আমল করলেন আবার সেভাবেই কাল করবেন পরশু করবেন তার পরের দিন করবেন লাগাতার আপনাদের এই আমল এগারো দিন করতে হবে যে ব্যক্তি লাগাতার এই আমল এগারো দিন করবে ইনশাআল্লাহ তাবারকত আলা সেই ব্যক্তির উপরে যদি জাদু থাকে তাহলে কেটে যাবে আর যদি জাদু নাও থাকে তাহলে তার বন্দোবস্ত হয়ে যাবে কখনো কোনো মানুষ ইনশাআল্লাহ তাবারকত আলা তার উপর জাদু করতে পারবে না তো প্রিয় বন্ধুরা আমি আপনাদের আজকের ভিডিওতে জাদুর ছয় নিশানা বললাম এবং তার ইলাজও বলে দিলাম ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই বলবেন যদি পারেন এই ভিডিও জরুরতমন্দ লোকদের কাছে শেয়ার করে সহাবের হকদার অবশ্যই হবেন হতে পারে আপনার একটা শেয়ারিংয়ের জন্য কারো জীবন বেঁচে যাবে তো সব জায়গায় এই ভিডিও শেয়ার অবশ্যই করবেন